নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি স্বপন আপনাদের সবাইকে ট্রাভেল উইথ স্বপনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ঘুরে দেখব হুমায়ুনের সমাধিসৌধ। তবে চলুন ঘুরে দেখা যাক। মেট্রোতে করে এসে পৌঁছালাম নিজামুদ্দিন স্টেশনে। সেখান থেকে হুমায়ুনের সমাধিসৌধের দূরত্ব 2.5 কিলোমিটার। অটো অথবা ই রিক্সা করে আপনি সেখানে পৌঁছাতে পারেন। হুমায়ুন টমের একদম কাছেই প্রথমেই চোখে পড়ল নীলা গুম্বট। অটো থেকে নেমে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের কাছে। টিকিট আপনি কাউন্টার থেকে অথবা অনলাইনে নিতে পারেন। অনলাইনে টিকিটের মূল্য 35 টাকা এবং কাউন্টার থেকে টিকিট কাটলে তার মূল্য 40 টাকা। টিকিট চেকিংয়ের পর মূল সৌধের মধ্যে প্রবেশ করলাম। এটি হুমায়ুন টমের একটি মডেল। প্রবেশের পরে প্রথমেই আপনার চোখে পড়বে ঈশা খানের সমাধিসৌধ এবং মসজিদ। তবে চলুন ঘুরে দেখা যাক। এটি হলো ঈশা খানের সমাধিসৌধ। ঈশা খান ছিলেন বেঙ্গল সালতানাত নামক একটি সাম্রাজ্যের সুলতান, যা ভারত, বাংলাদেশ এবং বার্মার কিছু অংশ জুড়ে ছিল। ঈশা খান মুঘল সাম্রাজ্যকে বাংলা অঞ্চল দখল করা থেকে বিরত রাখতে সক্ষম হন। যাই হোক, ঈশা খানের মৃত্যুর পর মুঘল বাহিনী বাংলা অঞ্চল দখল করতে সক্ষম হয়। এই সমাধিটি হুমায়ুনের সমাধির 20 বছর আগে নির্মিত হয়। ঈশা খানের সমাধি তার জীবদ্দশায় নির্মিত হয়েছিল। এটি দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের কাছে অবস্থিত। এই অষ্টাভুজাকৃতির সমাধিটিতে ছাউনি, চকচকে টাইলস এবং জালির পর্দার আকারে আলাদা অলঙ্করণ রয়েছে এবং এটিকে ঘিরে একটি গভীর বারান্দা রয়েছে। এই সমাধি চত্বরটি সুরি শাসক শেরশাহের রাজসভার আফগান অভিজাত পুরুষ ঈশা খান নিয়োজির। ঈশা খান নিয়োজি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 1547 সালে এই সমাধি চত্বরটি নির্মিত হয়। ঈশা খানের সমাধিসৌধের ভিতরে অনেকগুলি সমাধি দেওয়া রয়েছে।
সুরি শৈলীতে নির্মিত এটি ঈশা খানের মসজিদ। মসজিদের ঠিক সামনেই রয়েছে ঈশা খানের সমাধি। মসজিদটি লাল পাথর দিয়ে তৈরি। ঈশা খানের সমাধিসৌধ দেখার পর এবার সামনের দিকে চলেছি হুমায়ুনের সমাধিসৌধ দেখার জন্য। দূরের দিকে দেখা যাচ্ছে ওই প্রবেশদ্বার। 1993 সালে হুমায়ুনের সমাধিসৌধটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত করেন। রাস্তার দুপাশে রয়েছে বাগান। গেট দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়ল আরব সেরাই গেট। আরব সেরাই ভারতের দিল্লিতে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের মধ্যে 16 শতকের একটি নির্মাণ। এটি মুঘল সম্রাট হুমায়ুনের বিধবা হাজি বেগম দ্বারা নির্মিত বলে জানা যায়। 1560 সালে এই সরাইটি নির্মাণ করেছিলেন 300 আরব মুসলমানের আশ্রয় দেওয়ার জন্য, যাদের তিনি তার মক্কার হজের সময় তার সাথে নিয়ে গিয়েছিলেন। গেটটির উচ্চতা 40 ফুট। এটি হুমায়ুনের সমাধিসৌধে প্রবেশের পশ্চিম দিকের দরজা। হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে এই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। সৌধটি নির্মাণ করতে সে যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। সিঁড়ি বেয়ে এবারে সমাধিসৌধের উপরিভাগে পৌঁছালাম। এই সমাধিসৌধে মুঘল স্থাপত্য শৈলীর এক বিশেষ উত্তরণ ঘটেছে। সমাধি চত্বরের চারবাগ পারসিক বাগিচার একটি উদাহরণ, যা ভারতে পূর্বে কখনো দেখা যায়নি। সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালের 20 জানুয়ারি। তার দেহ প্রথমে দিল্লিতে তার রাজপ্রাসাদেই সমাহিত করা হয়। পরে খঞ্জর বেগ এটিকে নিয়ে যান পাঞ্জাবের সিরহিন্দে। সিরহিন্দ থেকে পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর তাকে এখানে নিয়ে আসেন। আইনি আকবরী অনুসারে জনৈকা হাজি বেগম জীবনের শেষ পর্বে এই সমাধির তদারকি করতেন। তিনি ছিলেন হুমায়ুনের মামাতো বোন। যে অল্প কয়েকজন সমসাময়িক ঐতিহাসিক
এই সৌধের উল্লেখ করেছিলেন তাদের মধ্যে অন্যতম আদাব আল কাদির বাদাউনি। তিনি লিখেছেন, সৌধটি নকশা প্রস্তুত করেন পারসিক স্থপতি মিরাক গিরজা গিয়াস, যিনি মিরাক গিয়াসউদ্দিন নামেও পরিচিত। তাকে হেরাত অর্থাৎ বর্তমানের উত্তর পশ্চিমে আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল। তবে এই নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং তার পুত্র সৈয়দ মোহাম্মদ ইবন মিরাক গিয়াসউদ্দিন পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। এটি হুমায়ুনের সমাধি। জাহানদার শাহ, ফারুক শিয়ার, রফিউল দৌলত প্রমুখ পরবর্তীকালের মুঘল শাসকদের সমাধি। এখানে রয়েছে হুমায়ুনের পত্নী হামিদা বেগম এবং পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকড় সমাধিস্থল। হুমায়ুনের সমাধি দিল্লিতে যমুনা নদীর তীরে নির্মিত হয়, কারণ এই জায়গাটি ছিল দিল্লির সুফি নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থল। সম্রাট হুমায়ুন তার প্রিয় নাপিতকে একটি সুন্দর সমাধি দিয়ে সম্মানিত করেছিলেন, যা তার সমাধির পাশে অবস্থিত। হুমায়ুনের সমাধির দক্ষিণ পূর্ব দিকে এটি অবস্থিত। গম্বুজ কাঠামো, যা সাধারণত নাইকা গুম্বাদ নামে পরিচিত, আক্ষরিক অর্থে নাপিতের সমাধি। এখানে দেখলাম বাচ্চাদের ইতিহাস পড়ানো হচ্ছে। এবার ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়।